যুগের সাথে তাল মিলিয়ে এবং উন্নয়নের ছোঁয়ায় বর্তমানে সমস্ত রকম অনুষ্ঠান এবং বিভিন্ন অফিস আদালতেও ব্যবহার করা হচ্ছে প্যাকেটজাত বোতলের পানীয় জল। এই ব্যবসা অত্যন্ত লাভজনক হওয়ায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিভিন্ন জায়গায় কারখানা খুলে বসেছেন বেশ কিছু অসৎ ব্যবসায়ী। এই সমস্ত কারখানাগুলিতে মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কড়া নজরদারি রয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে দক্ষিণ জেলার বিলোনিয়া, শাবরুম এবং শান্তির বাজারের বেশিরভাগ জলের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন। সম্প্রতি এমনই নানা অভিযোগ উঠে বিলোনিয়া শহরের জীবনধারা জল কোম্পানির বিরুদ্ধে। অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখতে মহকুমা শাসককে সাথে নিয়ে বরজ কলোনি স্থিত জীবনধারা জল কোম্পানিতে মঙ্গলবার অভিযান চালান দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস। জলের উৎস সহ জল তৈরির কারখানা, ল্যাবরেটরি সহ সব কিছু পরিদর্শন করেন তারা। বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেই সমস্ত কিছু এদিন খতিয়ে দেখেন তারা। পরিদর্শন শেষে আধিকারিকেরা জানান জীবনধারা জল কোম্পানির সমস্ত ধরনের বৈধ কাগজপত্র রয়েছে এবং প্রশাসনের নির্দেশিকা মেনেই কাজ করছে তারা। তবে জলের বোতলের গায়ে ম্যানুফ্যাকচারিং এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ খোদাই করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাদের। জীবনধারা যে ওয়াটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেটাতে ভিজিট করতে এসেছিলাম, রুটিন ভিজিট বলতে পারেন। তাছাড়া কিছু বিভিন্ন জায়গা থেকে এদের বিরুদ্ধে কিছু কমপ্লেনও আমরা পেয়েছিলাম, তো তার জন্য এসডিএম সাহেব, এসডিপিও সাহেব, ডিসিএম সাহেব এবং আমার অফিসের আমার যারা কলিগরা আছেন ডাক্তারবাবুরা এবং আমার ফুড সেফটি অফিসের সবাইকে নিয়ে আমরা এসেছি। ঘুরে ঘুরে সবটা ইউনিট দেখলাম, ইমপ্রুভমেন্ট নোটিশ আমরা দিয়েছিলাম আরও আগে মাসখানেক আগে, সেই অনুযায়ী ওনারা বেশ কিছু কাজ করেছেন। আর একটু আধটু যেগুলো আমরা লুফলস পেয়েছি ওনাদেরকে বুঝিয়ে বলেছি সেগুলো করার জন্য, আগামী 7-10 দিন পরে আবার একটা ভিজিট করে আমরা দেখবো করেছেন। আর তা না করে থাকেন তাহলে আমরা আমাদের মতো করে আইন অনুযায়ী ব্যবস্থা আমাদের নিচ্ছি। এই জল কোম্পানির বৈধ লাইসেন্স আছে কি, মানে সব কিছু করার? হ্যাঁ, যা করে লাইসেন্স ওনাদের আছে। ওনাদের কাছে 500 ml এর বোতল, 1 লিটার এবং 2 লিটারের বোতল, এমনকি 20 লিটার জার অপরদিকে বিলোনিয়ার বেশ কিছু সাংবাদিকের বিরুদ্ধে মঙ্গলবার তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন জীবনধারা জল কোম্পানির মহিলা শ্রমিকেরা। খোঁজ খবর নিতে এসে কর্মচারীদের সাথে তারা ধাক্কা ধাক্কি করেছেন বলে অভিযোগ উঠেছে। আমরা যেভাবে আসি ফল পরিষ্কার করে হাত পা ধুয়ে কিচেন করে নখ টো কেটে একদম ফল পরিষ্কার করে আমরা সবাই যেমন যেভাবে আসি আপনারা যেভাবে আসেন মালিকের সঙ্গে কথা বলে ভিতরে আসেন, ভিতরে আসে আমরা দেখে যান। দক্ষিণ জেলা জুড়ে মহকুমা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের এরকম অভিযান জারি থাকায় খুবই সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।